ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. شكر ديني بھائي এবং বন্ধুগণ কাছে ও দূরের পৃথিবীর যে যে প্রান্তে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আল্লাহ সুবহান ও তাআলার দরবারে যাবতীয় শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহান ও তাআলা নিজের জন্য জুলুমকে হারাম করে নিয়েছেন। আল্লাহ সুবহান ও তাআলা কারো উপরে জুলুম করেন না, অথচ আল্লাহর বান্দারা মানুষের উপরে জুলুম করেন, কখনো তার ক্ষমতা দেখিয়ে, কখনো তার হাত দিয়ে, কখনো তার শক্তি দিয়ে। তো বিভিন্নভাবে এক মানুষ আরেক মানুষের উপরে বিভিন্নভাবে জুলুম করে থাকেন। তো এই দুনিয়াতে এক মানুষ যখন আরেক মানুষের উপরে জুলুম করবে, অন্যায় করবে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, কারো হাত দিয়ে, কারো পাও দিয়ে, কারো মুখ দিয়ে, তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ-জুলুম জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। এই দুনিয়াতে যে ব্যক্তি কারো উপরে জুলুম করবে, এমন এক জুলুমের শিকার হবে কেয়ামতের দিন। আর সেদিনকার জুলুম এই দুনিয়ার জুলুমের মতন না, এমন এক জুলুমের শিকার হবে। তো এই দুনিয়াতে কোনো মানুষের উপরে জুলুম করবে না, তার হাত দ্বারা হোক, তার মুখ দ্বারা হোক, তার ক্ষমতা দ্বারা হোক। তো যদি কেউ মানুষের উপরে জুলুম করে, সে কেয়ামতের দিন এমন এক অন্ধকার তার জন্য এবং তিনি এমন এক জুলুমের শিকার হবে বলা বাহুল্য নয় কেয়ামতের দিন। আর কেয়ামত ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর ব্যক্তিদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক। তো ন্যায়পরায়ণতা বা দায়িত্বশীল যে যে অবস্থানে রয়েছে তার অবস্থান থেকে তিনি দায়িত্বশীল, রাষ্ট্রের নেতা তিনি তার অবস্থান থেকে দায়িত্বশীল, রাষ্ট্রের পুলিশ তিনি তার অবস্থান থেকে দায়িত্বশীল, আব্বা আম্মা পিতা মাতা তার কাছে 8-10টা সন্তান রয়েছে, কোনো ছেলেকে বেশি দিবে না, কোনো ছেলেকে কম দিবে না, মানে কার উপরে জুলুম করবে না, যে যে অবস্থানে রয়েছে তিনি ইনসাফ আদেল করবে। তো এই আদল আমাদের সমাজে আজকাল উঠে গেছে, এক মানুষ আরেক মানুষের উপরে জুলুম করছে, কখনো তার ক্ষমতা দেখিয়ে, কখনো হাত দিয়ে। অথচ এক মুসলিম আরেক মুসলিমের উপরে হাত তুলবে না বেগাইরিল হক, এটা তার হক নয় যে তিনি আরেক মুসলিমকে হাত দ্বারা কষ্ট দিবে, মুখ দ্বারা কষ্ট দিবে, এটা কখনো ইমানদারের পরিচয় হতে পারে না এবং মুসলিমদের পরিচয় হতে পারে না। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের যেতে হবে, হিসাব দিতে হবে এবং নিজেকে জুলুম থেকে হেফাজত করতে হবে। তো বিস্তারিত বলার কোনো সুযোগ নেই, কারণ যারা জ্ঞানী মানুষ তারা অল্পতে বুঝে নেবেন যে জুলুম কোন কোন কারণে হয় এই বিষয়গুলো। তো যে যত জুলুম করবে এই দুনিয়াতে তার জুলুমের হার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। তিনি জুলুম করতে করতে তার এমন একটা অবস্থা হবে তিনি নিজে একদিন জুলুমের শিকার হবেন এবং তিনি নিজে একদিন ক্ষতির মধ্যে নিমজ্জিত হবেন এই দুনিয়াতে। আর পরকালে তো অন্ধকার আর অন্ধকার, তিনি এমন জুলুমের শিকার হবেন সেটি ভাষায় বলায় প্রকাশ করার মতন না। কারণ কেয়ামতের দিন ওই ব্যক্তি নাজাত পাবে যে ব্যক্তি আদেল ইনসাফ করেছে যার যার অবস্থান থেকে,
যিনি রাষ্ট্রের নেতা তিনি তার অবস্থান থেকে আদেল ইনসাফ করবে, যিনি পুলিশ তার অবস্থান থেকে তিনি ইনসাফ করবে, সাধারণত একটা কোম্পানির সিকিউরিটি তিনি সেটা দায়িত্বে রয়েছেন তিনি তার অবস্থান থেকে ইনসাফ করবে, এমনকি কোনো কোম্পানির ম্যানেজার সুপারভাইজার তিনি তার অবস্থান থেকে ইনসাফ করবে, এমনকি আমরা নিজেরা যার যার অবস্থান থেকে অবস্থানে কাজের স্থানে রয়েছি সেখানে কার উপরে জুলুম করা যাবে না, হাত দ্বারা হোক মুখ দ্বারা হোক জবান দ্বারা হোক ক্ষমতা দেখিয়ে হোক। তো সেদিন কঠিন পরিস্থিতি হবে যদি এক মানুষ আরেক মানুষের উপরে জুলুম করে, তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার যে আজকে আমি কার উপরে জুলুম করছি, নিশ্চয়ই একদিন আমাকে জুলুমের শিকার হতে হবে। এদিন আমরা চেষ্টা করব যে মানুষের হক হকের ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টা জুলুম হয়ে থাকে মানুষের হকের ক্ষেত্রে সেটা হচ্ছে মানুষের টাকা মেরে দেওয়া, পয়সা মেরে দেওয়া এবং মানুষকে আঘাত করা, কষ্ট দেওয়া। তো আল্লাহ রাব্বুল আলমিনের এবাদত যদি কেউ কম বেশি করে আল্লাহ রাব্বুল আলমিন তাকে মাফ করে দিতে পারেন যদি সে শেরেক না করে, কিন্তু যদি মানুষের হক নষ্ট করা হয় যে কোনো পর্যায়ে হোক না কেন, তবে তার জন্য কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন মাফ করবেন না। আর মানুষের কাছে সেদিন এমন কোনো অর্থ থাকবে না, টাকা পয়সা থাকবে না, যদি তার কিছু আমল থাকে তো সে আমল দিতে হবে, আর আমল না থাকলে ওই ব্যক্তিকে ওই ব্যক্তির যে সাজা হবে সেগুলো তার কাঁধে ভর করে তিনি সেই সাজা ভোগ করতে হবে। আজকে আমাদের সমাজে বেশি অংশ জুলুম হচ্ছে, ক্ষমতা রয়েছে মসজিদ ভেঙে দিচ্ছে, ক্ষমতা রয়েছে মাদ্রাসা ভেঙে দিচ্ছে, ক্ষমতা রয়েছে কারো গাড়ি ভেঙে দিচ্ছে, ক্ষমতা রয়েছে কারো হাত পাও ভেঙে দিচ্ছে, ক্ষমতা রয়েছে আরেকজনের মেয়েকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, ক্ষমতা রয়েছে কারো জায়গা সম্পত্তি জুলুম করছে, আবার ইনসাফ করছে না, কোনো ছেলেকে বেশি দিয়ে দিচ্ছে কোনো ছেলেকে কম দিয়ে দিচ্ছে। তো এই যে ইনসাফ আমাদের সমাজে উঠে গেছে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার প্রত্যেকের, জুলুম থেকে আমরা কী করে বেঁচে থাকতে পারি, বিশেষ করে মানুষের হকের ক্ষেত্রে। মানুষের হকের ক্ষেত্রে যেগুলো উল্লেখ করা হলো যে বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, রাষ্ট্রীয়ভাবে হতে পারে, সামাজিকভাবে হতে পারে, যিনি একজন স্কুলের টিচার রয়েছে তার অবস্থান থেকে তিনি আদেল ইনসাফ করবেন, তিনি কতটুকু তালিম দিচ্ছেন, যিনি ব্যাংকে চাকরি করেন তার ডিউটিটা সঠিকভাবে হচ্ছে কি না, নাকি তার দ্বারা জুলুম হচ্ছে। তো এই বিষয়গুলো আমাদের আসলে প্রত্যেকের খেয়াল রাখা দরকার। তো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জুলুম থেকে হেফাজত করুক এবং মানুষের হক সঠিকভাবে আদায় করার মতন তৌফিক দান করুক, এবং আল্লাহর হক বান্দার হক সকলের হক যার যার অবস্থান থেকে সঠিকভাবে আদায় করার মতন তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করুক। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লাম নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.